রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আদর্শবানদের সত্য পরিচয় কোরআনের দৃষ্টি দেখি কোরআনের একুশ একুশ নম্বর সুরা আল আম্বিয়ার তিয়াত্তর নম্বর আয়াতে যদি আমরা দেখি কুড়ি জন নবীদেরকে আল্লাহ রব নেতা বানিয়েছেন দলপতি এবং লিডার বানিয়েছেন ইমাম বানিয়েছেন ওজা আল্লাহ হুম আ ইমাতান তারা মানুষকে হৃদায়ত করেছে আল্লাহ তালার নির্দেশ ক্রমে এই নবীদের নামগুলি আমরা ছয় নম্বর সুরা আলা নামের বিরোয়াশি থেকে নব্বই ১৯ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত এবং তেত্রিশ নম্বর সুরা আলা হজাবের চল্লিশ নম্বর আয়াতগুলিতে দেখে নিতে পারি আল্লাহ বলছেন তেত্রিশ নম্বর সোর আল্লাহ আজাবের নম্বর আয়াতে লাকাদ ক্যান আল ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আল্লাহ তালার রাসুলি তো পরম আদর্শ অবশ্য তারা তারই জন্য যে নাকি আল্লাহ তালা সন্তুষ্টি লাভের আশা পোষণ করে আখেরাতের সাফল্য লাভের আশা করে আর আল্লাহ তালার স্মরণ খুব বেশি পরিমাণে করে এমন কি এদের আদর্শের ব্যাপারে আল্লাহ বলছেন আটষট্টি নম্বর সুরা আল কলমের চার নম্বর আয়াতে তুমি তো চরিত্রের মহান স্থানে অধিষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি নবী এবং রাসুল নিজ নিজ ভাবে উত্তম চরিত্রের মালিক থাকে কিন্তু নাস্তিক এবং ওলামায় ক্রাইম যারা তারা ইহুদি এবং খ্রিস্টানদের লেখা রাসুলের বিরুদ্ধে যে সমস্ত গ্রন্থগুলি সেই সব গ্রন্থগুলির উদ্ধৃতি দিয়ে তারা মানুষকে কনফিউজ করে রেখেছে আসুন আমরা সবাই কোরআনের দেয়া নবী রাসুলদের চরিত্রগুলি কি কি সেগুলি দেখেনি আর সেই মতে আমরা আমন করি